হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে হলো MooGold.com থেকে কিভাবে আপনি গেরিনা শেল, তারপরে পাবজি ইউসি, তারপরে আপনার গুগল পেলে গিফট কার্ড, আইটিউন্স, রেজার গোল্ড, যার যেটা প্রয়োজন আপনি এখান থেকে কিনতে পারবেন 100%। এটা ট্রাস্টেড সাইট, MooGold সম্পর্কে অনেকেই জানেন কিন্তু তারপরে এখান থেকে আপনারা কিনতে পারেন না বা কীভাবে অ্যাকাউন্টটা রেডি করতে হবে জানেন না। তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে হলো MooGold থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এগুলো আপনি কিনতে পারেন, সরাসরি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো MooGold থেকে আমাদের কিনতে হলে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসতেছি। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে লিখবেন MooGold.com, MOOGLD, দেখেন MooGold, এটা লিখে সার্চ দেবেন। মোগলে সার্চ দেওয়ার পরে আপনি ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন দেখেন MooGold.com, তো জাস্ট MooGold এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেসে আসবেন, ঠিক আছে। তারপরে যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে তো আপনি লগ ইন করে নেবেন, না থাকলে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখেন আপনার একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করতে পারেন এখানে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে চাইলে সরাসরি গুগল থেকে লগ ইন করতে পারবেন, ফেসবুক থেকে লগ ইন করতে পারবেন, অথবা এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো আপনি দেখেন এখানে আপনার যে জিমেইল আছে এখানে, এই যে গুগল লগ ইন উইথ গুগল, আপনি এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে একটু ওয়েট করেন, দেখেন তারপর আপনার ইসে যে কটা মেইল থাকবে, আপনার ফোনে লগ ইন করা যে কটা মেইল থাকবে সেই মেইলগুলো এখানে দেখাবে। আপনি যে মেইলটা দিয়ে MooGold-এর অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই মেইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট উপরের মেইলটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবো আমরা। এখানে একটু সময় নিয়ে আপনারা ওয়েট করবেন। দেখেন এটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেল, ঠিক আছে, অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। তো আপনি কীভাবে বুঝবেন, দেখেন আমার এইটা কিন্তু এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে আমার নতুন আমাকে হ্যালো মুন্না টেক টিপস, তো এটা বলতেছে আমাকে আমার অ্যাকাউন্টটা রেডি। তো এখান থেকে আরও কিছু কাজ আছে, এটা করার পরে আপনি এখানে এখানে দেখেন এই অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যাবেন অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেদিকে আসলে আপনার এখানে নাম টাম দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্টে যে নাম। তো আপনি চাইলে এখান থেকে, এখানে কিন্তু আপনার যে মেইলে যে নেমটা ছিল সেই নেমটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনি চাইলে আপনার নিজের নামটা এখানে দিতে পারেন, আপনার নিজেদের নামটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে করে আপনার নিজের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার পরে এখানে ডিসপ্লে নেম চাইলে এটাও রাখতে পারেন, চেঞ্জও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমার এটাই থাক। থাকার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে চাইলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা যদি ইমেল দিয়ে লগ ইন করেন প্রতিবার তাহলে করার দরকার নেই, জাস্ট আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দিতে পারেন। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার এটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তারপরে দেখতে পাবেন এখান থেকে ভেরিফাই, ঠিক আছে, এই দেখেন ভেরিফাই। তো অবশ্যই এটা ভেরিফাই করে নিতে হবে আপনার, জাস্ট আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাবেন ভেরিফাই ইউর ফোন নাম্বার। জাস্ট আপনাকে এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করলেই হবে, আর কিছু ভেরিফাই করতে হবে না। তো আমাদের যেহেতু বাংলাদেশি নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করবো, তারপর এখান থেকে দেখেন এখানে ইউনাইটেড স্টেটস কিন্তু সিলেক্ট করা আছে এখানে। তারপরে এখানে সিলেক্ট করবেন, ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সার্চ করে নিয়ে নেবেন। তো আমি এখানে বাংলা সার্চ করে দিচ্ছি, BANG, এই দেখেন বাংলাদেশ চলে আসছে। তো বাংলাদেশে ক্লিক করেন, দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন, মোবাইল এসএমএসের মাধ্যমে করতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। তো আমি জাস্ট মোবাইল এসএমএসের মাধ্যমে করব। তো এখানে দেখেন আমি হোয়াটসঅ্যাপে আছে, আমি এখানে এসএমএস করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যখন হোয়াটসঅ্যাপে থাকবে আপনি এখান থেকে একটা এসএমএস করে দেবেন, করে দেওয়ার পরে আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করবো সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করবেন, দেখেন সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। ক্লিক করে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনার যে নাম্বারটা ওখানে দিয়েছেন সেই নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তো দেখেন আমার অন্য একটা ফোনে যে সিমটা, তা আমি সেই ওটিপিটা দেখে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো 14366, দেখেন ওটিপিটা আমি দেখে বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, দেখেন ভেরিফাইতে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমাদের এই ফোন নাম্বারটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেল, তার মানে আমাদের মোগলের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। আর কিছুই করা লাগবে না, জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করে নিলেই এনাফ। তো আমাদের এগুলো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে আসবো। তো এটা ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে দেখেন এরকমই দেখতে পাবেন সব কিছু। তারপর এখান থেকে আমাদের এই যে এখানে মেনু আছে, এই যে মেনু, জাস্ট আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এখান থেকে কার্ড দেখেন, এই যে কার্ড, জাস্ট কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি কী কী পাবেন, দেখেন অ্যামাজন গিফট কার্ড পাবেন, তারপরে অ্যাপেল মিউজিক পাবেন, তারপর এই যে গেরিনা সেল পাবেন, এখানে গেরিনা সেল, তারপর এখানে এই যে গুগল পেলে গিফট কার্ড, গুগল পেলে গিফট কার্ড পাবেন, তারপর এখান থেকে আপনার অনেক নেটফ্লিক্স আছে, তারপরে রেজার গোল্ড আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। এখানে গেম রিলেটেড আপনি সব কিছুই পেয়ে যাবেন, ঠিক আছে, সব পেয়ে যাবেন এখানে। তো আপনি এটা দেখে নেবেন যে আপনার যেটা প্রয়োজন সেটি আপনি এখান থেকে বাই করবেন। তারপরে দেখেন, তারপরে এখান থেকে এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এখানে বিডিটি দেখা যাচ্ছে, বিডিটি, জাস্ট আমরা বিডিটিটা চেঞ্জ করে এখান থেকে আমরা ইউএসডি করে দেবো। আমরা এখানে ক্লিক করে নিচের দিকে এসে দেখেন এখানে ইউএসডি পাবেন, ইউএসডি, জাস্ট ইউএসডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করি, দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, ইউএসডি হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে জাস্ট গেরিনা সেল কিনে দেখাবো, আপনারা যেটাই কিনবেন সব কিছু সেম প্রসেস, এভাবে কিনে নেবেন। তো আমি জাস্ট গেরিনা সেলের উপরে ক্লিক করলাম, গেরিনা সেলে ক্লিক করার পরে আপনি এখান থেকে কোন কান্ট্রির সেল কিনতে চান, এখানে দেখেন আপনার সব কান্ট্রির, অনেকগুলো কান্ট্রির সেলই কিন্তু এখানে আছে, যেমন ইন্দোনেশিয়া সেল, মাই সেল, সিঙ্গাপুর সেল, ইউএসডি, তারপরে আপনার ভিয়েতনাম, অনেকগুলো এখানে আছে। জাস্ট আমি আপনাদের মাই সেলটা কিনে দেখাবো, যেহেতু আমাদের পপুলার হচ্ছে মাই সেল, আপনাদের যা যেটা প্রয়োজন সেটাই কিনবেন। মাই সেলের পরে ক্লিক করলাম, মাই সেলে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন নিচের দিকে আসলে এখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনার সেলের অপশন আছে এখানে দেখেন। তো এখানে 100 সেল, 200 সেল, তারপরে 290 সেল, 500 সেল, 725 সেল, 1000 সেল, 2000 সেল এবং 1428 সেলের অপশনটা কিন্তু এখানে আছে, কিন্তু সেলটা স্টকে নাই, এটা অন্যদের স্টকে প্রায় সময় থাকে না, জাস্ট এখানে দেওয়া আছে। তো দেখেন এগুলো সেলের এখানে ই পাবেন আপনারা। তারপরে কোনটার কত প্রাইস সেটা দেখার জন্য আপনারা জাস্ট এই সেলের উপরে ক্লিক করবেন। দেখেন এই 100 সেলে ক্লিক করলে নিচের দিকে দেখা যাচ্ছে এখানে যে 1.5 USD হচ্ছে 100 সেলের দাম, ঠিক আছে, তারপরে 200 সেলের দাম 3.16 USD, তারপরে 290 সেল। তারপর আপনারা এখানে ক্লিক করে দেখে নেবেন যা যেটা প্রয়োজন কত দাম, হিসাব করে নেবেন আপনি কত টাকা কেনা পড়তেছে আপনার, ঠিক আছে, ডলার হিসেবে। তো জাস্ট আপনাদের আমি আজকে 100 সেল কিনে দেখাবো, জাস্ট 100 সেল। তো জাস্ট 100 সেলের পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে 100 সেল 5-10টা কিনতে চান, সর্বোচ্চ 10টা করে নিতে পারবেন আর সর্বনিম্ন 1টা নিতে পারবেন প্রথম একবারে, ঠিক আছে। তো আমরা জাস্ট 1টা কিনে দেখবো আপনাদের দেখানোর জন্য, আমি এখান থেকে সেল কিনি না, কারণ এখান থেকে কিনলে অনেক হাই রেট পড়ে যায়, জাস্ট আপনারা অনেকে জানতে চান, তাই আমি আজকে ভিডিওটা মেক করলাম। জাস্ট আমি 100 সেল আমি 1 পিস নিব, তারপরে এখান থেকে জাস্ট বাই নাওতে ক্লিক করব, বাই নাওতে ক্লিক করব, বাই নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এখান থেকে নিচে চলে যাব, দেখেন নিচে যাওয়ার পরে আপনার নাম দেখাবে, এখানে নাম দেখে নেবেন, তারপরে এখানে আপনার কান্ট্রি চাইবে। তো আপনি একবার এটা সেট করা হয়ে গেলে বারবার চাইবে না, আপনি যখনই চাইবে এটা সেট করে নেবেন। তো কান্ট্রি আমি এখান থেকে জাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার, যেটা আমারটা আমি সিলেক্ট করে দিচ্ছি বাগেরহাট। তারপর একটু ওয়েট করবেন, তারপর দেখেন এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে কান্ট্রিটা দিয়ে দেওয়ার পরে বাংলাদেশ এবং বাগেরহাট দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড আপনি দেখতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি বিকাশ নগদ দিয়ে কিনতে পারবেন না, এখান থেকে অবশ্যই আপনাকে যে মেথডগুলো আছে সেগুলো দিয়ে কিনতে পারবেন। তো এখানে আপাতত আছে হচ্ছে আপনার ভিসা মাস্টারকার্ড দিয়ে কিনতে পারবেন, যে কোনো ব্যাংকের কার্ড দিয়েও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সব মাস্টারকার্ড কিন্তু এখানে সাপোর্ট করে না, পেমেন্ট নেবে কিন্তু হোল্ড হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য যে ব্যাংকিং যে মাস্টারকার্ডগুলো আছে সেগুলো দিয়ে ক্রয় করার জন্য, ঠিক আছে। তারপর এখানে ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টারকার্ড, তারপরে বিটকয়েন দিয়ে কিনতে পারবেন, কয়েন বেস দিয়ে অথবা যে কোনো ওয়ালেট থেকে, তারপরে বাইন্যান্স থেকে কিনতে পারবেন এবং আপনি ইউএসডি, ইউএসডিটি, টিআরসি ওয়ালেট থেকেও কিনতে পারবেন, ঠিক আছে, এইগুলো মাধ্যম আছে, একগুলোতে আপনি কিনতে পারবেন। তারপরে দেখেন এখান থেকে আপনি কোনটা দিয়ে পেমেন্ট করতে চান। তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে লাইভে আপনার বিনান্স থেকে কিনে দেখাবো, ঠিক আছে। তো যাদের বিনান্স অ্যাকাউন্ট নাই, বিনান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও করছে, সেই ভিডিওগুলো দেখে একটা বিনান্স অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে।
তো এই বিনান্সে ক্লিক করব আমি যেহেতু বিনান্স দিয়ে পেমেন্ট করব আর যারা মাস্টারকার্ড দিয়ে করবেন মাস্টারকার্ডে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম আসবে মাস্টারকার্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউএস এ নিউ কার্ডে ক্লিক করে আপনি এখান থেকে কার্ডের যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে আপনি পেমেন্ট করবেন যারা কার্ড ব্যবহার করে তারা জানে তো আমি কার্ড দিয়ে করতেছি না আমি বিনান্স থেকে করব তো আমি বিনান্সে ক্লিক করলাম বিনান্সে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যেটা এই পেমেন্ট দেবেন ক্লিক করার পরে এখান থেকে এই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখান থেকে অ্যারাও করে দেবেন ঠিক আছে তো আমি অ্যালাউগুলো দিলাম দেওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক করবেন জাস্ট প্লেস অর্ডার এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম ক্লিক করে একটু ওয়েট করবেন তো আমাদের যে বাইন্যান্সের যে পেমেন্ট যে গেটওয়েটা আছে সেখানে আমাদের নিয়ে যাচ্ছে আপনারা যেটা দিয়ে পেমেন্ট করবেন আপনাকে সেখানে নিয়ে যাবে আপনি তাদের সিস্টেম অনুযায়ী পেমেন্টটা করে দেবেন ঠিক আছে তো জাস্ট এখানে বলতেছে আমার যে বিনান্সের যে মেইল এবং পাসওয়ার্ড আছে সেটা লগ ইন করার জন্য তো আমি এখানে দিয়ে দিলাম আমার বিনান্সের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো এখানে লগ ইনে ক্লিক করলাম লগ ইন ক্লিক করার পরে আমার এই ফোনে একটা ওটিপি পাঠাইতে হবে যারা বিনান্স থেকে পেয়ে দেন তারা ভালো করেই জানেন তো জাস্ট এখানে যে সেন্ড ওটিপি গেট ওটিপিতে ক্লিক করতে হবে আপনাদের যেহেতু ওটিপি প্রয়োজন হয় গেট ওটিপি ক্লিক করার পরে আমাদের নাম্বার একটা ওটিপি যাবে তো আমাদের নাম্বার একটা ওটিপি তারা পাঠাবে আমরা সে ওটিপিটা এখানে বসিয়ে দেবো দেখেন আমার ওটিপিটা চলে আসছে উপর থেকে এই যে আমি এখান থেকে দেখি আমার ওটিপিটা চলে আসছে তো আমি জাস্ট ওটিপিটা কপি করে নিয়ে গেলাম এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দিয়ে লগ ইন করে দেব বা অটোমেটিক তারা নিয়ে নেবে আমরা ওয়েট করবো একটু এখন ওয়েট করার পরে তো দেখেন আমাদের বলতেছে 1.5 USDT আমাদের পেমেন্ট করতে হবে এখন ঠিক আছে অবশ্যই আপনার বিনান্সে কিন্তু USDT থাকতে হবে ফান্ডিং ওয়ালেটে তা না হলে কিন্তু হবে না ঠিক আছে যারা বিনান্স ইউজ করেন যারা বিনান্সে পেমেন্ট করেন তারা এটা ভালো করেই জানেন যে যেটা মাধ্যমে করবেন সেভাবেই করবেন তো দেখার পরে দেখেন আমি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব কনফার্ম পেমেন্ট এখানে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে বিনান্সের যে পিনটা আছে সেই পিনটা চাচ্ছে আমি পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করব দেখেন আমাদের এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে ঠিক আছে আর আমাদের এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে এখন আমরা পেমেন্টটা করলাম এটা কীভাবে বুঝবো বা আমাদের 100 সেল প্রোডাক্টটা আমরা কীভাবে পাবো তো তার জন্য আমরা এখান থেকে আবার এখান ট্রিটমেন্টে যেয়ে আমরা আবার এখান থেকে মোগলে আসবো এখানে আমরা মোগলে চলে আসলাম আবার আসার পরে আমরা একটু রিফ্রেশ করবো এটাকে একটু রিফ্রেশ করার পরে আপনি এখান থেকে দেখেন আপনি যদি অর্ডারে যান এখান থেকে অর্ডারে এই যে অর্ডারে যদি যান এখানে অর্ডারে ক্লিক করেন অর্ডারে ক্লিক করলে আমরা এখান থেকে এখন দেখতে পাবো আমাদের অর্ডারটা কিন্তু একটাই অর্ডার করলাম নতুন অ্যাকাউন্ট আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে দেখেন অর্ডারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে কমপ্লিট ঠিক আছে যদি কারোটা প্রসেসিংয়ে থাকে এরা সর্বোচ্চ আপনার ইনস্ট্যান্ট ডেলিভারি বেশি দেয় অনেক সময় আপনার 30 মিনিট 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে তারপরে এখান থেকে প্রসেসিংয়ে থাকবে অথবা কমপ্লিট থাকবে যখন কমপ্লিটলি থাকবে তখন আপনার কী করবেন এখান থেকে দেখবেন লাইসেন্স কি নামে একটা অপশন আছে এই যে লাইসেন্স কি জাস্ট লাইসেন্স কিতে ক্লিক করবেন লাইসেন্স কিতে ক্লিক করার পরে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার লাইসেন্স কি অর্ডার আইডি সিরিয়াল কি একটা আছে জাস্ট আমরা একটাই অর্ডার করলাম আজকে যেটাই আপনি নতুন অর্ডার করবেন সেটা এখানে নিউ লেখা থাকবে ঠিক আছে নতুন যখন অর্ডার করবেন সেটা লাইসেন্স কি তার পরে এখানে নিউ লেখা থাকবে তো যেটা নিউ লেখা থাকবে সেটাই আপনি নতুন অর্ডার করছেন তো করার পরে এখান থেকে জাস্ট ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে আবার নিচের দিকে চলে আসবেন আসার পরে আবার এখান থেকে দেখবেন আবার ভিউ এই যে একদম মাঝখানে যে ভিউটা আছে ভিউটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কোডটা কিন্তু এখানে চলে আসছে এই দেখেন এটা হচ্ছে আমাদের 100 সেলের একটা পিন তো এখানে পিন কোনটা এটা কিন্তু কোনোটাই পিন না পিন হচ্ছে শুধুমাত্র এই কার্ড কোড যেটা এই যে কার্ড কোড থেকে এইটুকু হচ্ছে আমাদের পিন আমাদের এইটুকু কাজে লাগবে গেরিনা প্রিপেড কার্ড এটা মালয়েশিয়ান সেল আপনারা মালয়েশিয়ান অ্যাকাউন্টে রিডিম করতে পারবেন ঠিক আছে তো এইভাবে করে আপনারা এখান থেকে বাই করবেন আপনারা যে প্রোডাক্টগুলোই কিনবেন সবগুলো লাইসেন্স কির ভিতরে পেয়ে যাবেন আর যে যে পেমেন্ট মেথড ব্যবহার করবেন সেভাবে পেমেন্ট করে এখান থেকে কিনতে পারবেন তারপরে দেখেন এখান থেকে আমরা দেখলাম যা আবার কার্ডে চলে যাই কার্ডে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনার যেগুলো আপনি যেটা আপনি কিনতে চান সেটা কিনতে পারবেন তারপরে এই নিচের দিকে আসবেন আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে পাবজি থেকে শুরু করে আপনি যে কোনো গেমের যে কোনো ই জিনিস আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনি এগুলো দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন তো দেখেন এই যে পাবজি প্রিপেড কার্ডও এখানে পাওয়া যায় প্রিপেড কোড এই যে
যারা পাবজি কিনতে চান তারা এখান থেকে কিনতে পারবেন। তারপরে তিন পাত্রে গোল্ড বলেন আপনার যেটা প্রয়োজন, আপনি গেমিংয়ের সব কিছু পাবেন, দাম একটু বেশি লাগবে তারপরে আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। তবে এখান থেকে কিন্তু আপনি কোনো কিছু কম দামে কিনতে পারবেন না, অনেক হাই দাম দিয়ে কিনতে হবে। সাপোজ মনে করেন আমরা একটা 100 সেলের পিন কিনলাম 1.5 USDT দিয়ে, ঠিক আছে? তো এখন বর্তমানে ডলারের যে দাম, তো সেটা যদি আপনি ক্যালকুলেট করেন, তো দেখেন ক্যালকুলেটারে যান, তো এখন USDT রেট হচ্ছে আপনার 97 টাকা 98 টাকা রেট। তো আপনি এখান থেকে যদি 1.58 × 98 টাকা দেন, তো 154 টাকা কিন্তু আপনার 100 সেল কেনা পড়বে, ঠিক আছে? তারপর আপনি যদি ব্যাংক কার্ড দিয়ে করেন, ব্যাংক কার্ড দিয়ে করলে কিন্তু আপনার এখানে 15% ভ্যাট দিতে হবে। তো আপনি হিসাব করে দেখবেন যে আপনার কত টাকা কেনা পড়লো, সেটি অনুযায়ী আপনি সেলটা কিনবেন, ঠিক আছে? তো এইভাবে করে কিনবেন আপনারা, এখানে রেজার গোল্ড পেয়ে যাবেন। 1428 বা 714 সেল কিনতে চান তারা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। দেখেন আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ আছে, এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ মুন্না টেক টিপস। তো এখানে দেখেন আপনারা কিন্তু সেলের আপডেটগুলো পাবেন, এখানে আপডেট প্রাইসগুলো দেওয়া থাকে। এই যে 1428 সেল আছে অ্যাভেলেবেল অনলি, তো এটা রেট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন কিন্তু সেলটা অনেক কম দামে চলতেছে, সেলের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখান থেকে দেখে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন। আর যারা ছোটো সেল কিনতে চান বা আদার্স অনেক কিছু কিনতে চান, তারা মোগল থেকে কিনতে পারেন। মোগল খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট, আপনারা এখান থেকে নিশ্চিন্তে কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।